আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিস বেকিং অ্যান্ড কুকিং। আজকের পর্বে আমি আপনাদের সাথে শাহি মাটন লেগ রোস্টের রেসিপি শেয়ার করব। সামনে যেহেতু কোরবানের ঈদ, তাই এটাই হচ্ছে উপযুক্ত সময় এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার। আশা করছি আসছে ঈদে আপনারা রেসিপিটি বাসায় ট্রাই করবেন আর প্রিয়জনকে মজাদার এই শাহি লেগ রোস্টটি উপহার দিবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। চলুন তবে আজকের পর্ব শুরু করা যাক। এখানে আমি 1 কেজি ওজনের একটি মাটনের লেগ নিয়েছি আর মাংসটাকে আমি এরকম গভীর করে চিরে দিয়েছি একদম হাড় পর্যন্ত। এতে করে মাংসের মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকতে পারে আর মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। মাংসের দোনোটা সাইডেই আমি এরকম গভীর করে একটু চিরে দিয়েছি। এখন প্রথমে এর উপরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ, এরপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সাদা ভিনেগার। প্রথমে যদি মাংসটাকে এরকম একটু লবণ আর ভিনেগার দিয়ে মেখে রাখা হয়, এতে করে রগগুলো খুব নরম হয়ে যায় আর মাংসটা খুব তাড়াতাড়ি সুসিদ্ধ হয়ে যায়। তাছাড়া অনেকেই খাসির মাংসে একটা স্মেল পান, এভাবে করে যদি ভিনেগার আর লবণ দিয়ে মাংসটাকে মেখে রাখেন তাহলে কিন্তু সেই স্মেলটাও একদম দূর হয়ে যাবে। আর মাংসের রানের এখানে যে একটা রগ থাকে সেই রগটাকে আমি কেটে দিয়েছি, এতে করে মাংসটাকে ভাঁজ করা যাবে, এটা রান্নার সময় একদম সোজা হয়ে যাবে না। প্রায় 30 মিনিটের জন্য মাংসটাকে আমি লবণ আর ভিনেগার দিয়ে মেখে রেখেছিলাম। দেখুন মাংসর থেকে অনেকটা পানি বের হয়েছে। এখন এই মাংসটাকে আমি পরিষ্কার পানি দিয়ে আরও প্রায় 3-4 বারের মতো ভালোভাবে ধুয়ে নিব, এতে করে এক্সট্রা লবণ আর ভিনেগারের স্মেলটা দূর হয়ে যাবে। মাংসটাকে ধুয়ে আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। প্রথমে একটি মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2/3 কাপ পরিমাণ টক দই। টক দইয়ের পরিবর্তে আপনারা চাইলে মিষ্টি দই ব্যবহার করতে পারবেন, তখন আর পরবর্তীতে আমি যে চিনি ব্যবহার করব সেই চিনিটা ব্যবহার করতে হবে না। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, আর 10টার মতো দিয়ে দিচ্ছি কাজু বাদাম। কাজু বাদামের পরিবর্তে চাইলে আপনারা কাঠবাদামও ব্যবহার করতে পারবেন। 1 চা চামচ পরিমাণ দিয়েছি সোনালি কালারের কিশমিশ, এছাড়া দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির পরিবর্তে চাইলে আপনারা পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারবেন। 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি লাল মরিচের গুঁড়ো, 2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, 2 চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো, এরপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। এখানে আমি বাজার থেকে কেনা গরম মশলার গুঁড়োটা ব্যবহার করেছি। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে লবণটা একটু কম ব্যবহার করবেন, পরবর্তীতে টেস্ট করে যদি দরকার পড়ে আবারও ব্যবহার করতে পারবেন। 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি খোসাসহ কাঁচা পেঁপে বাটা, আর 10টা দিয়েছি কাঁচা মরিচ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এখন এই মশলাগুলোকে আমি ব্লেন্ডারে ভালোভাবে মিহি করে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। মশলাটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি আর এটাই হচ্ছে আমাদের মাটন লেগ রোস্ট তৈরির সম্পূর্ণ মশলা। এখন আমি যে মাংসটাকে ভালোভাবে পানি দিয়ে কয়েকবার ধুয়ে নিয়েছিলাম সেই মাংসটাকে আমি তৈরি করে রাখা মশলা দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নেব। প্রথমে আমি অল্প একটু করে মশলা দিয়ে দিচ্ছি, এতে করে মাংসটার গায়ে মশলাটা ভালোভাবে মেখে নিতে সুবিধা হয়। হাত দিয়ে মশলাটাকে মাংসের গায়ে ভালোভাবে মেখে নেবেন, আর আমরা যে মাংসের মধ্যে গভীর করে চিরে দিয়েছিলাম সেই কাটা জায়গার ভেতরেও মশলাটাকে ভালোভাবে ঢুকিয়ে দিতে হবে। যখন মাংসের একটা সাইড মশলা দিয়ে ভালোভাবে মাখা হয়ে যাবে তখন অপর সাইডে আবারও মশলা দিতে হবে, আর হাত দিয়ে ভালোভাবে মশলাটাকে মাংসের গায়ে মেখে নিতে হবে। মাংসটা রান্নার আগে যদি মশলা দিয়ে মাংসটাকে এভাবে করে মেখে রাখা হয়, এতে করে মাংসের মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকতে পারে আর রান্নার পরেও এর টেস্টটা অনেক ভালো আসে। সম্পূর্ণ লেগটাকে যখন মশলা দিয়ে ভালোভাবে মেখে নেওয়া হয়ে যাবে তখন বাকি মশলাটাকেও আমি এর মধ্যে দিয়ে দিব, কারণ সম্পূর্ণ মশলা দিয়ে আমি এটাকে ম্যারিনেট করব। এই মাংসটাকে আমি সারা রাতের জন্য ম্যারিনেট হতে রেখে দিব, তবে আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে আপনারা চেষ্টা করবেন কমপক্ষে হলেও 3 ঘন্টার জন্য এটাকে ম্যারিনেট করে নিতে, না হলে কিন্তু মাংসের মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকতে পারবে না আর এর টেস্টটাও বেশি একটা ভালো আসবে না।
ফ্রিজের নরমাল চেম্বারে আমি এটাকে সারা রাতের জন্য রেখে দিচ্ছি। পরের দিন মাংসটাকে আমি নরমাল ফ্রিজ থেকে বের করে এনেছি। এখন উপর থেকে আমি ক্লিন র‍্যাপারটাকে সরিয়ে নিচ্ছি। এখন মাংসটাকে আমরা যে মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম সেই এক্সট্রা মশলাটা যতটুকু সম্ভব হাত দিয়ে একটু ছড়িয়ে নিতে হবে। এই মশলা সহ যদি মাংসটাকে তেলে দেওয়া হয় তাহলে কিন্তু মশলাটা তাড়াতাড়ি পুড়ে যাবে আর তখন মাংসের টেস্টটাও নষ্ট হয়ে যাবে। চুলায় একটি বড় হাঁড়ি বসিয়ে দিয়ে তার মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ তেল। আমি এখানে বেরেস্তা ভাজা তেলটা ব্যবহার করেছি কারণ বেরেস্তা ভাজা তেলের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার থাকে। এছাড়াও এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ঘি। ঘিটাকে আমি একটু মেল্ট করে ব্যবহার করেছি আর চেষ্টা করবেন ঘি বা বাটার এখানে ব্যবহার করতে। তেল আর ঘিটা যখন একটু গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি 2টো তেজপাতা একটু ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এছাড়া দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি, 4টা দিয়ে দিচ্ছি সবুজ এলাচ, আর দিয়ে দিচ্ছি প্রায় 6-7টার মতো লবঙ্গ। গরম মশলাগুলোকে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত এগুলো থেকে খুব সুন্দর একটা স্মেল না বের হয়। যখন গরম মশলা ভাজার সুন্দর একটা স্মেল বের হবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মশলা ছাড়িয়ে রাখা মাংসের টুকরোটা। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে এই মাংসটাকে আমি নেড়ে চেড়ে 2টো সাইডই হালকা করে একটু ভেজে নিব। আর মাংসটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভাজবেন, নাহলে কিন্তু একটা জায়গায় বেশি কালার চলে আসবে আর তখন মাংসের উপরটা শক্ত হয়ে যাবে। যখন মাংসের একটা সাইড ভাজা হয়ে যাবে তখন সাবধানে আমি মাংসটাকে উল্টে দিচ্ছি। দেখুন এই সাইডে কত সুন্দর একটা কালার এসেছে। এভাবে করে অপর সাইডটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে হালকা করে ভেজে নিব। মিডিয়াম আঁচে যখন মাংসের দোনোটা সাইড হালকা করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি ম্যারিনেট করে রাখা যে বাকি মশলাটা আছে সেই সম্পূর্ণ মশলাটা দিয়ে দিব। তেলের মধ্যে এই মশলাটাকে এখন ভালোভাবে ভুনে নিতে হবে। মশলাটাও ভুনা হবে আর তার সাথে সাথে মাংসটা মশলার মধ্যে ভালোভাবে কষানো হয়ে যাবে। এতে করে কিন্তু মাংসের টেস্টটা অনেক ভালো আসে। মিডিয়াম লো আছে অনবরত নেড়ে চেড়ে এই মশলাটাকে এখন তেলের মধ্যে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত মশলার কাঁচা স্মেলটা চলে না যায় আর মশলাটা তেলের মধ্যে একটু ছাড়া ছাড়া না হয়ে যায়। একটা সাইড যখন মাংসের এই মশলা দিয়ে কষানো হয়ে যাবে তখন সাবধানে মাংসটাকে উল্টে দিতে হবে। যেহেতু মাংসের সাইজটা অনেক বড় তাই এটাকে বারবার উল্টানো পাল্টানো কিন্তু একটু সমস্যা, তাই মশলাটাকে মাংসের উপরে হালকা করে করে এভাবে দিয়ে দিবেন যাতে মাংসের উপরটাও মশলা দিয়ে ভালোভাবে কষানো হয়ে যায়। যখন মশলা আর মাংসটা ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ গরম পানি। এখন চুলার আঁচ আমি মিডিয়াম লো করে দিব আর মিডিয়াম লো আছে মাংসটাকে ঢেকে আমি সম্পূর্ণভাবে সেদ্ধ করে নিব। মাঝে মধ্যে অবশ্যই মাংসটাকে একটু উল্টে দিবেন যাতে নিচে থেকে এটা পোড়া না লাগে। পানিটা যখন ফুটে উঠেছে তখন আমি হাঁড়িটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ফিরে আসি মাংসটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাওয়ার পরে। প্রায় 45 মিনিট পরে আমি ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি আর এর মাঝে কিন্তু আমি কয়েকবার মাংসটাকে নেড়ে চেড়ে দিয়েছি যাতে এটা পুড়ে না যায়। আর দেখুন মিডিয়াম লো আঁচে রান্না করার ফলে পানিটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে যায়নি আর উপরে তেলটাও সুন্দর করে ভেসে উঠেছে। আর মাঝে মাঝে আমি এরকম তেল আর এই মশলার মিশ্রণটাকে মাংসের উপরে এভাবে ছড়িয়ে দিয়েছি, এতে করে মাংসের উপরটা ড্রাই হয়ে যায়নি। এরই মাঝে মাংসটাও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কাঠিটা কত সহজে মাংসের মধ্যে ঢুকে যাচ্ছে। যদি আপনাদের মাংসটা এর মধ্যে সেদ্ধ না হয় তাহলে আপনারা আরও একটু পানি দিয়ে মাংসটাকে আগে ভালোভাবে সেদ্ধ করে নেবেন। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4-5টা আলু বোখারা। এরপরে দিয়ে দিচ্ছি আমি প্রায় 8-10টার মতো কাঁচা মরিচ। এখন দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ চিনি। যদি আপনারা মিষ্টি দই ব্যবহার করেন তাহলে এই পর্যায়ে চিনি ব্যবহার করবেন না। 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। যদি আপনাদের কাছে মাওয়া থাকে তাহলে মাওয়া ব্যবহার করতে পারেন। এছাড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ কেওড়া জল। লাস্টে আমি যা যা ব্যবহার করেছি চেষ্টা করবেন তার সব কিছুই ব্যবহার করতে। এতে করে কিন্তু মাংসের টেস্টটা একদম বাবুর্চিদের মতো হবে আর এটা খেতেও দারুণ মজা হবে। সব কিছুকে নেড়ে চেড়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি। এরপরে হাঁড়িটাকে 10 মিনিটের জন্য আমি ঢেকে দিচ্ছি
আর চুলার আঁচ আমি একদম লো করে দিয়েছি। 10 মিনিট পরে ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। চেষ্টা করবেন নামানোর ঠিক আগ মুহূর্তে ঘিটা ব্যবহার করতে, এতে করে ঘিয়ের স্মেলটা কিন্তু ভালোভাবে রয়ে যায়। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য, এরপর আমি এটাকে সার্ভ করে নিব। হয়ে গিয়েছে আমার দারুণ মজাদার শাহী মাটন লেগ রোস্ট। দেখতেই পাচ্ছেন এর কালারটা কতটা সুন্দর এসেছে। প্রথমে মাংসটাকে আপনারা সার্ভিং ডিশে সার্ভ করবেন, তারপরে মাংসের উপর থেকে দিয়ে দিবেন তেল মশলার সেই মিশ্রণটা। এই শাহী মাটন লেগ রোস্টটা দেখতে যেমন সুন্দর, এটা খেতেও কিন্তু দারুণ মজা আর অনেক ফ্লেভারফুল। আশা করছি আসছে ঈদে আপনারা এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর ট্রাই করলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।